জার্মানির করোনা পরিস্থিতি সম্পর্কে জানাতে ফ্রাঙ্কফুর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন। লিটন, আমরা করোনা ভাইরাসের শুরুতে দেখেছি অ্যাঙ্গেলা মেরকেল কিন্তু বেশ দক্ষতার সাথে করোনা পরিস্থিতি সামাল দিয়েছে, তারপরে এত বড় একটা মহামারীর কিন্তু অর্থনৈতিক একটা ধাক্কা লাগাটা স্বাভাবিক। তো এই বেকায়দায় পড়া অর্থনৈতিক অবস্থাকে পুনরুদ্ধারে এখন সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে একটা ধারণা দেবেন আমাদের। আপনাকে, আপনি যেমনটি বলছিলেন, অর্থনৈতিক ধস ঠেকাবার জন্য জার্মান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারা ছোট ব্যবসায়ী কিংবা উদ্যোক্তাদের জন্য জরুরি সাহায্য প্রেরণ করেছেন বা জরুরি সাহায্যের ব্যবস্থা করেছেন, বিনা সুদে ঋণের ব্যবস্থা করেছেন, তাদের ট্যাক্স মৌকুব করেছেন বা বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স র্যাশ করেছেন। এই সমস্ত সুবিধা দেওয়ার কারণে অর্থনৈতিক ধসটা ঠেকানো যাবে বলে ধারণা করা হচ্ছে। এবং ইতিমধ্যেই আপনি জানেন, নিউজ আমরা দেখেছি বা বিভিন্ন নিউজ মিডিয়া প্রকাশ করেছে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং বড় রকমের একটা প্রকল্প চালু করা হয়েছে, যে প্রকল্পে অর্থ সহায়তা দিয়ে ব্যবসায়ীদের সহায়তা করা হচ্ছে। কিন্তু এর মধ্যে কিছুটা দুর্নীতিও ধরা পড়েছে। তার মানে অনেক, প্রায় 5,200 মতো ভুয়া কোম্পানি তাদের ইমেইল অ্যাড্রেস, ভুয়া ওয়েবসাইট, ভুয়া কাগজপত্র দিয়ে তারা এই ঋণ সহায়তা নেওয়ার জন্য সুপারিশ করেছে বা কাগজপত্র জমা দিয়েছে। এই এটা তদন্ত চলছে, এই তদন্ত সাপেক্ষে তাদের বিচার করা হবে। তবুও এই অর্থনৈতিক ধস ঠেকাবার জন্য সরকার যথেষ্ট চেষ্টা করছেন। হ্যাঁ, সমস্ত ধরনের অর্থনৈতিক সুবিধা দিয়ে তাদেরকে ব্যবসায়ী, ছোট 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 ব্যবসায়ী উদ্যোক্তাদের সমস্ত প্রকার সহযোগিতা দিবেন বলে সরকার আশাবাদ ব্যক্ত করেছেন বা তাদেরকে ভরসা দিয়েছেন। হ্যাঁ তরি, এই ছিল এখানকার অর্থনৈতিক ধস ঠেকানোর জন্য সর্বশেষ ব্যবস্থা। আশা করছি তাদের এই উদ্যোগ সফলতা বয়ে আনবে। দর্শক, ফ্রাঙ্কফুর্ট থেকে বলছিলেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন।